বিলাসী পাড়ার সাসার গাঁত সংঘটিত হয়েছে শোকাওহ পথ দুর্ঘটনা। মারুতি এল্টো আর স্কুটারের মুখোমুখি সংঘর্ষত নিহত হয়েছে এগারী স্কুটার আরোহী। নিহত লোকজন ফুটকিবাড়ি গৌরাংতারির নিত্যাচন্দ রায় বলে জানি গেছে। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে রানীগঞ্জ আরক্ষী। এখন এল্টো আর এখন স্কুটির মাজত হয় মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষত এজন লোক নিহত হয়েছে। বিলাসীপাড়াত সংঘটিত হয়েছে পথ দুর্ঘটনা। থিতাতে নিহত হয়েছে স্কুটার আরোহীজন। নিহত স্কুটার আরোহীজনক ইতিমধ্যে চিনাক্ত করা হয়েছে। আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে সমগ্র ঘটনাটোর। নিহত লোকজন গৌরাংতারি অঞ্চলের নিত্যাচন্দ্র রায়। চাওক, আজি বিলাসীপাড়ারপরা ফগ্রেগ্রাম অভিমুখে যেটু রাস্তা, যেটু পথ, PWD রোড, সেই রোডের ফুটকিবাড়ির অঞ্চলের আমার যিখিনি তিনালি আছে, তিনালির অকমান আগুয়ে তার যে মর্মান্তিক ঘটনা হল, আমার আক্রাসুরে এগারী সদস্য নৃত্য রায়, তেখেতর ভগ্নীয় আমার ফুটকিবাড়ি আঞ্চলিকর আক্রাসুর মহিলা নেত্রী হয়। তো আমি অতিকয় মর্মাহত হয়েছো আর খুবই দুঃখিত হয়েছো। আর ইয়ার এটা সঠিক তদন্ত হব বলে আমি প্রশাসনের ওসর দাবি জানাইছো। যেটু ঘটনা হয়েছে আর যাতে নহয় কেতিয়াও, তার প্রতি সষ্টম হব লাগবে সকলে। আর ইতিমধ্যে গাড়িখন ইয়াত আছে, যখন গাড়ির লগত খুন্দা খাই আজি চিরবিদায় মাগিলে, সেই গাড়িখনও যাতে খুব সুন্দরক যাতে প্রশাসনে হেমাহি নকরি, যাতে সঠিক তদন্ত করে ইয়ার উচিত তদন্ত হয়ে উচিত বিচার হব লাগিব। হয়তো মানে তেখেতে অলরেডি আমার কমতাপুর অটোনমাস কাউন্সিলর এই লড়াজন রান্ধন। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।